একটু তোমার কাছে ধৈর্যের পরীক্ষা চাইছি। তোমার সহনশীলতার বড্ড অভাব, তোমার ধৈর্যের বড্ড অভাব, তোমার কথায় দৃঢ়তার অভাব, অভাব তোমার স্থিরতার, অভাব তোমার একাগ্রতায়, অভাব তোমার সংবেদনশীলতায়, অভাব আছে তোমার নমনীয়তায়, অভাব আছে তোমার বোধোদয়ে। তাই একটু ধৈর্যের পরীক্ষা চাইছি তোমাকে তোমার কোলাহল থেকে ফিরে পেতে। যেখানে আমি যুগ যুগ ধরে প্রতীক্ষা করেছি, সেখানে তুমি খানিক না হয় অপেক্ষা করতে শেখো। যেখানে আমি কেঁদে জীবন ভাসিয়েছি, সেখানে তুমি খানিক না হয় বালিশ ভেজাও। যেখানে আমি একাকী হয়ে পথ হারা পথিক ছিলাম, সেখানে তুমি খানিক না হয় সঠিক পথ খুঁজে নাও। যেখানে আমি তোমার আশায় কুসংস্কারে বিশ্বাসী হলাম, সেখানে তুমি খানিক না হয় সংস্কার শিখে নাও। যেখানে আমি জ্যোতিষশাস্ত্র দেখে দিন ঠিক করতাম, সেখানে তুমি খানিক না হয় কাঠের অভ্যাস করে নাও। যেখানে আমি একাকিত্বে তোমার প্রতি ভালোবাসা আরো বাড়িয়েছি, সেখানে তুমি খানিক না হয় ভালোবাসা কি তার অর্থ জেনে নাও। তাই একটু ধৈর্যের পরীক্ষা চাইছি তোমাকে তোমাদের থেকে পাকাপাকিভাবে ফিরে পেতে। তুমি তো বর্তমানের বড় অখ্যাত ম্যাজিশিয়ান, এই ঘৃণা করো আবার এই প্রেমে পড়ো, এই সত্য বলো আবার এই মিথ্যে বলো, এই হ্যাঁ বলো আবার এই না করো, প্রচণ্ড কঠোর আবার হঠাৎ মরিচিকার ন্যায় নরম, দূর থেকে জলরাশি তুমি কিন্তু কাছে গেলেই শুকনো মরুদ্যান। তোমায় বোঝা বড্ড দায় হয়েছে আমার, তাই একটু ধৈর্যের পরীক্ষা চাইছি তোমাকে আমার মতো করে ফিরে পেতে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিলেজ লাইভসে আপনাদের সকলকে স্বাগত। কবিতাটি স্বরচিত একটি কবিতা, আমি নাম রেখেছি তুমি আর তোমার ধৈর্য। আশা করছি কবিতা আবৃত্তির সাথে সাথে প্রাকৃতিক দৃশ্য, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য আপনাদের ভালো লেগেছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পারলে একবার বেড়াতে আসুন, ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর আমার ভিলেজ লাইভস পেজে লাইক ও ফলো করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ করুন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।